আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া, বলেছে সিউল। পুতিনের প্রেমিকা ও সাবেক স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, পাবে প্রতিবেশীরা। এবং সর্বশেষ থাকছে বিতর্কের অবসান, তাজমহলে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল না। ভারতে মুসলিম নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলছে, সেটা কারোরই অজানা নয়। বর্তমানে এই নির্যাতনের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ওই সমস্ত উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের বাড়িঘর, মসজিদ, দোকানপাট, ধর্মীয় স্থাপনা, ঐতিহাসিক মুসলমানদের স্থাপনায় আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না। এমনকি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহলের তারা আক্রমণ চালাচ্ছে। উগ্রবাদী হিন্দুরা চাচ্ছে যেভাবেই হোক তারা প্রমাণ করবে এই তাজমহল একসময় ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদের উপাসনালয় ছিল। তাই তারা তাজমহলকে ভেঙে সেখানে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করবে বলে আন্দোলন করছে। কিন্তু উগ্রবাদী হিন্দুদের সেই প্রচেষ্টা এবার ঝামা ঘষে দিল ভারতের হাইকোর্ট। সমস্ত পরিকল্পনা বন্ধ করে দিয়েছে ভারতের হাইকোর্ট। ভারতের উগ্রবাদী হিন্দুদের কথায় যে শেষ কথা নয় সেটা প্রমাণ করে দিল ভারতের হাইকোর্ট। যদিও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষমতায় থাকাকালীন ভারতের হাইকোর্ট কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে সেটা নিয়েও সংশয় রয়েছে। ভারতকে একটি উগ্রবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পেছনে সবসময় কাজ করে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার। সুতরাং ভারত যদি ভালোভাবে বাঁচতে চায়, ভারতের মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, তাহলে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারকেই আগে পতন ঘটাতে হবে বলে আমি মনে করি। এবং উগ্রবাদী হিন্দুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারত থেকে মুসলমানদের তাড়াতে তারা পারবে না। বরং ভারত খুব দ্রুতই মুসলমানদের পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সে বিষয়ে কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন উগ্রবাদী হিন্দুদের কর্মকাণ্ড সম্পর্কে সারা বিশ্ব জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া, বলেছে সিউল। উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক সংকেত হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউএল দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। গত বৃহস্পতিবার নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্র পরীক্ষার তারিখ জানতে ব্যর্থ হয়েছেন এবং কোন সূত্রে এই খবর পেয়েছেন তাও জানতে অপারগতা প্রকাশ করেন। আগামী 21 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে কথা রয়েছে। এমন সময় এই খবর প্রকাশিত হল যখন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে পুরোপুরিভাবে পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান জানিয়ে বলেছেন পিয়ং ইয়ং এর পরমাণু অস্ত্র কর্মসূচি গোটা বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে 2006 সালের 8ই অক্টোবর প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর আরও 5টি গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি এবং এর সর্বশেষ পরীক্ষাটি চালানো হয় 2017 সালের 3 সেপ্টেম্বর। উত্তর কোরিয়ার কাছে 13,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব। এর আগে চলতি মে মাসের গোড়ার দিকে আমেরিকাও উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্রের পরীক্ষার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জেলিনা পোর্টার গত সপ্তাহে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ কথা বুঝতে পেরেছেন যে উত্তর কোরিয়া পুঙ্গিরি স্থাপনাটি প্রস্তুত করেছে এবং সেখানে শীঘ্রই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হবে। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মাথায় নিয়ে উত্তর কোরিয়া গত 1 বছরে 16টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে পিয়ং ইয়ং এর ওপর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি তার দেশের পরমাণু অস্ত্র সক্ষমতাকে শক্তিশালী করা হবে বলে ঘোষণা দিয়েছেন। পুতিনের প্রেমিকা ও সাবেক স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের।
ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের কথিত প্রেমিকা ও সাবেক স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। খবর বিবিসির। যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কারণে 2014 সাল পর্যন্ত পুতিনের স্ত্রী লুদমিলা ওচেরেত নায়া ও কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট এলিনা কাভাএভা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না। একই সঙ্গে দেশটিতে তাদের সম্পদও জব্দ হবে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর রাশিয়ার হাজারের বেশি মানুষের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস নতুন করে এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, ভলোদিমির পুতিনের ঘনিষ্ঠ জনদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে যুক্তরাজ্য। তিনি বলেন, পুতিনের বিলাসবহুল জীবনযাপনে ছায়া হয়ে থাকা নেটওয়ার্ককে উন্মোচিত ও লক্ষ্যবস্তু করেছে যুক্তরাজ্য। ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত পুতিনের আগ্রাসনে সহায়তা ও প্ররোচনা দেওয়া সবার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ইউক্রেন থেকে সব রুশ সেনা চলে গেলেই এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর লুদমিলা ওচেরেত নায়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবসার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য সম্পদ অর্জন করেছেন, যার কোনো ব্যাখ্যা নেই। তিনি পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী, এজন্য আর্থিক ও বস্তুগত সুবিধা পেয়ে থাকেন তিনি। পুতিনের কথিত প্রেমিকা এলিনা কাভাএভা সম্পর্কে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনি রাশিয়ার সাবেক একজন আইন প্রণেতা। একই সঙ্গে তিনি রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান। ন্যাশনাল মিডিয়া গ্রুপ হল রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান। এ মাসের শুরুতে জানা যায়, পুতিনের প্রেমিকা এলিনা কাভাএভা সহ রুশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, পাবে প্রতিবেশীরা। দেশীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার 13 মে ঘোষণার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। তবে বাংলাদেশের জন্য আশার কথা, নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী ও খাদ্য সংকটে ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। খবর এনডিটিভির। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিবেশী ও অন্যান্য অরক্ষিত দেশগুলোর চাহিদাকে সমর্থনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যেসব রপ্তানি চালানের লেটার অব ক্রেডিট বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে সেগুলো যেতে দেয়া হবে। এছাড়া সরকারি অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে অন্য দেশেও গম রপ্তানির অনুমতি দেয়া হবে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক হলেও বৈশ্বিক রপ্তানিতে তাদের অংশ মাত্র 1% মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। 2020 থেকে 2021 অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির 54% এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ 10 ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া। বিশ্বের মোট গম রপ্তানির 29% সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। গত 24 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে রীতিমতো আগুন লেগেছে। হু হু করে দাম বেড়েছে গমেরও। যুদ্ধের কারণে ইউক্রেনের রপ্তানি বন্ধ আর রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি বিশ্বব্যাপী ভারতীয় গমের চাহিদা বেড়েছে। ভারতের গম রপ্তানিকারকরা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের বিকল্প হিসেবে অনেক ক্রেতাই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এ অবস্থায় বৈশ্বিক চাহিদা ও মূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় এ বছর রেকর্ড পরিমাণ গম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছিল ভারত। 2012 থেকে 2013 অর্থবছরে দেশটি রেকর্ড 65 লাখ টন গম রপ্তানি করেছিল। তবে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই সেই সীমা পার হয়ে গেছে তারা। কিন্তু স্থানীয় বাজারে গমের দাম ক্রমাগত বাড়তে থাকায় শেষ পর্যন্ত রপ্তানি নিষিদ্ধ করল ভারত সরকার। আরেক পৃথক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ বীজ রপ্তানির শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে ডিজিএফটি। এতদিন ভারতে পেঁয়াজ বীজ রপ্তানি নিষিদ্ধ ছিল। বিতর্কের অবসান, তাজমহলে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল না। তাজমহল নাকি তেজো মহালয়া, পৃথিবীর সপ্তম আশ্চর্য নিয়ে সম্প্রতি তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হিন্দুদের একটি গোষ্ঠী দাবি করছে সেখানে হিন্দু দেবদেবীর মূর্তি ছিল, যা মেনে নিতে রাজি নয় মুসলিম সংগঠন। এই বিতর্কের গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার সব আলোচনায় অবসান ঘটিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়ে দিল, তাজমহলের ভেতর কোনো হিন্দু মন্দির কিংবা দেবদেবীর মূর্তি ছিল না। হিন্দুত্ব গ্রুপের তেজো মহালয়ার দাবিও খারিজ করে দেয়া হয়েছে। তাজমহলের ভেতরে 20টি কক্ষ খোলার দাবিতে গত শুক্রবার এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। অযোধ্যা জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ রজনী সিং এই মামলাটি করেন। দাবি করা হয়েছিল ওই কক্ষগুলোতে হিন্দুদের মূর্তি থাকতে পারে।
কিন্তু সেই মামলা শুনানিতে হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয়। বলা হয় ওই 22টি কক্ষ খোলা যাবে না। এবার এএফআই এর তরফে জানানো হলো কক্ষগুলি স্থায়ীভাবে বন্ধ ছিল না, সেগুলো রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্প্রতি খোলা হয়েছিল। তাছাড়া তাদের কাছে যে সমস্ত নথি রয়েছে তাতে মন্দির বা দেবদেবীর মূর্তির অস্তিত্বের কোনো প্রমাণ নেই, তাই হিন্দুত্ব গ্রুপের দাবিকে মিথ্যে বলেই ব্যাখ্যা করা হয়েছে। এমনকি তারা এও জানিয়ে দিয়েছে এই স্মৃতিসৌধটি তৈরির আগে এখানে কোনো শিব মন্দিরও ছিল না। এএসআই এর প্রাক্তন আঞ্চলিক ডিরেক্টর কে মোহাম্মদ জানান, তাজমহলের বেসমেন্টে মোট 100টি কক্ষ রয়েছে যা দেখভালের দায়িত্ব রয়েছে এএসআই এর ওপর। আমি এএসআই আগ্রার প্রধান থাকাকালীন ওই কক্ষে গিয়েছি, সেখানে এমন কোনো ধর্মীয় বিষয় চোখে পড়েনি। নিরাপত্তার স্বার্থেই তা পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় বলেও জানান তিনি। বিজেপি সাংসদ দিয়া কুমারী দাবি করেছিলেন যে জয়পুরের রাজা জয় সিংহের জমিতে তৈরি হয়েছিল তাজমহল, সেই জমি মুঘল সম্রাট শাহজাহান দখল করে নিয়েছিলেন। জয়পুর রাজপরিবারের সদস্য দিয়ার কথায় আমাদের কাছে নথি রয়েছে যে জমিটি জয়পুর রাজপরিবারের, এই জমিটি শাহজাহান অধিগ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে পাল্টা জবাব দিতে আসরে নামেন ইয়াকুব হাবিব উদ্দিন টুসি, যিনি নিজেকে মুঘলদের বংশধর বলে দাবি করেছেন। একটি ভিডিওতে দিয়া কুমারীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন সত্যি যদি তার কাছে জমি সংক্রান্ত নথি থাকে তবে তিনি যেন তা প্রকাশে আনেন।